মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনী মোড় পুলিশ গাড়ির কাগজ পরীক্ষা করছিল, সেই সময় এক যুবক পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ধাক্কা মারে অপর একজনকে। সেই সময় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের রীতিমতো বচসা বেঁধে যায়। গ্রামবাসীদের অভিযোগ যে পুলিশের কারণেই এই ধরনের দুর্ঘটনা প্রতিদিন বাড়ছে। তারপরই পুলিশ গ্রামে ঢুকে গিয়ে বেধরক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন মহিলা। তারপরই গ্রামবাসীরা রাস্তায় গিয়ে পথ অবরোধ শুরু করে। এখন এলাকায় রয়েছে বিরাট পুলিশ বাহিনী, তবে পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক আসা হয়েছে। হরিহরপাড়া থেকে জিশান আলী মিয়ার রিপোর্ট, এনটিভি WB। আমার একটা ছেলে আমি বাদ বুঝতে যাচ্ছি একজন পানি নিয়ে যায় তাই বুঝছে না আমাকে মেরে তুলে নেবে। সব পাড়া থেকে রাস্তায় সব দাঁড়িয়ে সকালবেলা গাড়ি ধরছে, টাকা নিচ্ছে, তারপর ছাড়ছে, তারপরে আপনার মোটর সাইকেল টুকটুকি যাচ্ছে, পুলিশের জন্য হয়েছে অ্যাক্সিডেন্টটা, পুলিশের জন্য অ্যাক্সিডেন্টটা হচ্ছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে, সাধারণ পাবলিক গিয়েছে আর মেয়ে ছেলেকে বাড়িতে এসে মারছে, 5 বছরের বাচ্চাকে মারছে, কিসের জন্য মারবে পুলিশে? আমার নাম সীমা পারভিন। পুলিশের মোটর সাইকেল ঠেকাচ্ছিল, আচ্ছা, মোটর সাইকেলটা পুলিশের একজনের মোটর সাইকেলের পিছন থেকে জামা ধরেছিল, ও জোরে পালিয়ে আসতে গিয়ে টুকটুকির সাথে অ্যাক্সিডেন্ট। কার জামা ধরেছিল ওই মেয়েটা? আচ্ছা, দিয়ে টুকটুকি সে অ্যাক্সিডেন্ট, তো দেশের লোক টুকটুকি ওদেরকে সব আটকে রাখলো যে মীমাংসা চাই, এইগুলা কেন হলো? তো কিছুক্ষণ পরে থানায় ফোন করা হলো, গাড়ি আসলে এসে বড়োবাবু সবাইকে কোনো কৈফত নেই, সবাইকে পিটানো, এমন মানে দেশের লোক তারও মানে দোষ করেনি, সব বাড়ি গাড়িতে ঢুকে মেরেছে মেয়েদের, উল্টা পাল্টা মার যে মার চোখে দেখা যায় না এমন মার। মহিলা পুলিশ এসে মারছে? না না, মহিলা পুলিশ ছিল না সেখানে, সব ডাইরেক্ট বড়োবাবু মারছে। দেশে তো শান্তি চাই, এগুলো তো চাই না। পুলিশকে তো মারছে এরকম ভাবে, পাবলিককে ডাইরেক্ট মারছে, তো পুলিশ ওর এসে জিজ্ঞেস করা দরকার ছিল ব্যাপারটা কি, বাড়িতে ঢুকে মারছে মেয়েদেরকে মেরেছে, ওরা তো জিজ্ঞেস করতে হবে যে কি ব্যাপার, কিন্তু এগুলা করলে তো আমরা দেশে শান্তিভাবে বাস করতে পারবো না, ওর তো দরকার ছিল এসে জানার বিষয়টা যে কি হয়েছে, কিন্তু সেটা উল্টো করলো। কি নাম আপনার? আমার নাম জিব্রাইল সর্দার।